নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঙালির অতি প্রিয় লুচি ছোলার ডাল করে আপনাদের দেখাবো। এর জন্য আমি 300 গ্রাম ছোলার ডাল দুটো ঠিক সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ হবে না। নারকেল কুচি করে নিয়েছি, কিশমিশ নিয়েছি, এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি, এখানে ময়দাও মেখে রেখেছি। আরো কিছু মশলা আমি ছোলার ডালে অ্যাড করব, সেটা রান্না করার সময় দেখাবো। 2 টিস্পুন সর্ষার তেল আমি কড়াতে গরম করতে দিয়েছি, সামান্য সাদা জিরা ফোড়ন দিলাম, একটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি নারকেলটা একটুখানি ভালো করে ভেজে নেব। আমি আদা বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি কিশমিশটাও দিয়ে দিচ্ছি। ছোলার ডাল একটুখানি ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে, এই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা একটুখানি বেশি পড়বে, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়ে গেলে 1 টিস্পুন আমি চিনি দিলাম। সব মশলা আমার ছোলার ডালে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। হাফ কাপ মতন আমি জল দিয়ে দিলাম, এখানে ডাল লেগেছিল, হাফ কাপ জল দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে আমি ফুটিয়ে নিই, তাহলেই আমার ছোলার ডাল তৈরি হয়ে যাবে। সব শেষে আমি একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছোলার ডালটা তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম লুচি ভেজে নেব।